আজকে আমরা সুইচ ড্রপ সম্পর্কে জানব, এই সুইচ ড্রপ কি কাজে ব্যবহার করা হয়, আর এই সুইচ ড্রপের সাইড এফেক্ট কি, আর এই সুইচ ড্রপের মধ্যে কি কি উপাদান আছে সেই সম্পর্কে আমরা জেনে নেব। এই ওষুধটির সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলক। আজকে আমরা এই সুইচ ড্রপ সম্পর্কে জানব, এই সুইচ ড্রপ কি কাজে ব্যবহার করা হয়। এই সুইচ ড্রপ ছোট্ট বাচ্চাদের অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করে থাকে। এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা বাচ্চা শৈলী গিয়ে ব্যাকটেরিয়া সংক্রমণকে নষ্ট করে দেয়। এই ওষুধটি ফুসফুসের সংক্রমণ, যেমন বাচ্চাদের নিউমোনিয়া হয়ে যাওয়া, খুব বেশি সর্দি কাশি, তার সঙ্গে জ্বর হলে পরেও এই সুইচ ড্রপকে অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া ভাইরাল ফিভার, জ্বর সর্দি কাশি বা বাচ্চাদের টাইফয়েড ফিভার হলে পরেও আমরা এই সুইচ ড্রপ সিরাপটিকে ব্যবহার করতে পারি। এই সুইচ ড্রপ, এটা হলো এক ধরনের ওষুধের নাম। এর মধ্যে কী উপাদান আছে সেটা আমরা দেখে নেব। এর মধ্যে আছে সেপোডক্সিন ওরাল সাসপেনশন 25 mg। এই সেপোডক্সিন ওরাল সাসপেনশন ছোট্ট বাচ্চাদের শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া সংক্রমণ হয় সেটাকে নষ্ট করে দেয় খুব সহজেই। এর দাম হচ্ছে মাত্র 69.50 টাকা। যে কোনো ওষুধের দোকানেই এই সুইচ ড্রপ আমরা দেখে নেব। এই সুইচ ড্রপ এর কোম্পানির নাম কি আমরা দেখতে পাচ্ছি। এর কোম্পানির নাম হচ্ছে অ্যালকেম হেলথ সায়েন্স, ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে, আর এর মার্কেটিং করছে অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড। এই ওষুধটির গুণগত মান খুবই ভালো। গলায় বা শরীরে কোথাও ইনফেকশন হয়ে গেলেও এই ওষুধটিকে ব্যবহার করতে পারি। বাচ্চাদের সারা বছরই সর্দি কাশি জ্বর লেগেই থাকে। মাঝে মাঝে দেখা যায় সর্দি কাশি জ্বর এমনভাবে লেগে যায় যে কোনোভাবেই ছাড়তে চায় না। সেই ক্ষেত্রে অন্যান্য ওষুধের সাথে অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা এই সুইচ ড্রপটাকে ব্যবহার করতে পারি ছোট্ট বাচ্চার জন্য। 10-15 দিনের বাচ্চা থেকে শুরু করে মোটামুটি 1 বছর পর্যন্ত বাচ্চারা এই সুইচ ড্রপটাকে ব্যবহার করা যায় বাচ্চাদের অ্যান্টিবায়োটিক হিসাবে। আর এই ওষুধটি হলো Schedule H1 প্রেসক্রিপশন ড্রাগ। যেহেতু এই ওষুধটি Schedule H1 প্রেসক্রিপশন ড্রাগ, সেহেতু এই ওষুধটি বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই একবার ডক্টরের সাথে পরামর্শ নেবেন। এই ওষুধটির ডোজ বাচ্চার ওজন আর বাচ্চার স্বাস্থ্যের উপর নির্ভর করে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। এর জন্য এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই ডক্টর কিংবা ফার্মাসিস্টের সঙ্গে পরামর্শ নেবেন যে কতটুকু খাওয়াবেন আপনার বাচ্চাকে। এই ওষুধটি বাচ্চাকে খাওয়ানোর পর তেমন একটা সাইড এফেক্ট দেখা যায় না, তবুও কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের এই ওষুধটি খাওয়ার পর কিছু লক্ষণ দেখা যায়, যেমন ডায়রিয়া বা খুব বেশি বমি করছে অথবা অ্যালার্জির মতো কোনো ভাব যদি দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।